चेंज करते खेपे गेस्ट अत्यंत खेपे गल ভালো হেডটা ছিল সরাসরি গোলকিপার অভিলাষ রাত থেকে ওখানে দুর্দান্ত ডিফেন্ডিং তবে ওখানে শরীফুল দার বোধহয় লেগে গেল শরীফুল ভালো সেভ আবার ভাস্কর দা মৈতোষ ভালো সেভ শরীফুল থেকে কুলু ও আশরাফ দুর্দান্ত খেলছে অগাস্টিন দর্শকরা জেগে উঠেছে শফিক ও ভাস্কর দা লাভলি সেভ তো ওখানে কিন্তু ঢুকে গেছে আশরাফ থেকে অগাস্টিন সরি শফিক ছিল ওখানে জুয়েল এদিকে রয়েছে ব্ল্যাক হর্স তমলুক অগাস্টিন রয়েছে পিটার রয়েছে বলে ভাস্কর রয়েছে আশরাফ রয়েছে সৌমিত্রদা ওদিকে ইসমাইল রয়েছে ওদিকে কেশব রয়েছে গোলকিপার ওদিকে রয়েছে মোরসেলিম সাজান সাইন ইমরানদা রয়েছে ওখানে মৈতোষ আছে রয়েছে জয়বাজ এবং আসিফ রয়েছে ওখানে এদিকে রয়েছে মহেশ দাস শফিক আলী গাই রয়েছে টুবাই রয়েছে ফুলু এদিকে এটা হলো বিএম প্রপার্টিজ গড়িয়া তবে এই টিমে কিন্তু জুয়েলও রয়েছে তবে জুয়েল এখনো মাঠে ঢোকেনি সেকেন্ড হাফের খেলা শুরু হলো স্কোর লাইন কিন্তু 0-0 ফার্স্ট হাফে কোনো দিকেই কোনো গোল হয়নি আশরাফ থেকে অগাস্টিন ফাউল থেকে ফ্রি কিক আশরাফ থেকে অগাস্টিন অগাস্টিনের দূর থেকে শট গোল কিক ইসুয়েল থেকে কুলু শফিক ও ভাস্কর শফিক ও ভাস্কর দা লাভলি সেভ তো ওখানে কিন্তু ঢুকে গেছিল প্লেয়াররা ভাবছিল হয়তো এটা অফসাইড তবে অফসাইডের ফ্ল্যাগ কিন্তু ওঠেনি এবং ভালো সেভের ফলে কিন্তু গোলটা বেঁচে গেল বলতে গেলে ভালো সেভ করলো গোলকিপার ভাস্কর দা কর্নার কিক সৌমিত্রদা সেখান থেকে কুলুর পায়ে বল কুলু থেকে জুয়েল ওখানে একটু বড় টাচ হয়ে গেল গোল কিক হয়ে গেল ও মৈতোষ ভালো বলটা নামালো তবে গোলে রাখলো বটে সরাসরি গোলকিপারের হাতে অভিলাষ তবে ভালো একটা চান্স কিন্তু দু টিমই পেয়ে গেছিল মিস পাস হয়ে গেছে শফিক আলী দূর থেকে শট সৌমিত্র কোথায় ডাকলো সৌমিত্র খেলোয়াড়দেরকে উৎসাহ দিন যাতে তারা আপনাদেরকে আরো ভালো খেলা প্রদর্শন করতে পারে হাততালি হয়ে যায় খেলোয়াড়দের জন্য সবাই মিলে
চার্জ করতে পারলে সম্ভাবনা ছিল, তবে তার আগে অফসাইড। সেকেন্ড হাফে কিন্তু অনেক বেশি চান্স ক্রিয়েট করছে দুটো টিম। অগাস্টিন আশরাফ, অগাস্টিন শরীফুল থেকে কুলু, ও আশরাফ দুর্দান্ত খেলছে। অগাস্টিন, দর্শকরা জেগে উঠেছে। ও লেগে গেল কিন্তু কুলু। মৈতোষ ওখানে ঢুকতে দিল না কিন্তু। আকাশ থেকে ওখানে শরীফুল, উদ্দেশ্য শফিক আলী, আশরাফ ঢুকতে দিল না, বডিতে কিন্তু গার্ড করলো, ফাউল হলো। আসিফ, ও বলে রাখতে পারলে সম্ভাবনা ছিল। শরীফুল থেকে ইসরায়েল, একটু বড় হলো টাচটা। বল ছিনিল ওখানে কুলু, ও হো 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 হো, চান্স ছিল ওখানে কিন্তু। মৈতোষ একটা চান্স, সেকেন্ড পোস্ট ফাঁকা কিন্তু। ও হো হো হো, উইকিপার গুড সেভ। মৈতোষ একটা চান্স, সেকেন্ড পোস্ট ফাঁকা কিন্তু। ও হো হো হো, উইকিপার গুড সেভ। তবে এক্ষেত্রে মৈতোষ দা দারুণ দারুণ একটা বল ছিল, পুরো কোথায় রাখলো। অগাস্টিন বলছে চেঞ্জ করতে, অগাস্টিন খেপে গেছে রীতিমতো। এরকম সহজ একটা চান্স ছিল, অগাস্টিন কিন্তু অত্যন্ত খেপে গেল। হতে পারে, খেলাতে মিস্টেক হতেই পারে, তবে অগাস্টিনকে মাথা ঠান্ডা করে খেলতে হবে। মাথা যত ঠান্ডা করবে ততই টিমের পক্ষে বেটার। কর্নার, গায়ে লেগে ডিফ্লেকশন, সমিত্র সেখান থেকে আসিফ, ফাউল। ফাউল খেলবে যে কি হলো চিনিও তাই। এইটা প্রস্তুতি হলো কাউকে, এই দেখো
শরীফুল, শরীফুলটা ভালো নামিয়ে কিন্তু মোমেন্টটা ঘুরে গেছিল, বলে রাখতে পারলে সম্ভাবনা ছিল। কর্নার কিন্তু জোরালো শট ছিল কুলুর, কর্নার কি সই কুলু, বড় সেভ ভাস্করদা, লাভলি সেভ কুলু, বড় সেভ ভাস্করদা, লাভলি সেভ, এক্সিলেন্ট সেভ। এর আগেও কিন্তু একটা 1:1 ভালো সেভ করেছে, তা না হলে হয়তো একটা গোল ইতিমধ্যে হয়ে যেত। শফিকদার একটা গোল কিন্তু বাঁচিয়ে দিয়েছিল এর আগেও, এবং এই শটটাও অনিবার্য গোল ছিল কিন্তু এটা বলতে গেলে। তবে আমি বলবো এখন অবধি যা খেলার ফলাফল 0-0 যাচ্ছে, তবে এই জায়গায় দাঁড়িয়ে ভাস্করদা যা সেভ করেছে ম্যান অফ দ্য ম্যাচের দৌড়ে কিন্তু অনেকটা এগিয়ে বলতে গেলে। এটা আমার মতামত, মানে আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন। কুলু আবারও মানে ফাউল হয়ে যাবে গোলকিপারকে বাধা দেওয়ায়, সরাসরি ভাস্করদার হাতে বল। জুয়েল থেকে কুলু, ও ভালো বল বের করে দিয়েছে, তবে ওখানে অফসাইড, অফসাইড হয়েছে ওখানে। পিটার অগাস্টিন, কর্নার হয়েছে ওখানে, গোল কিক, শফিক সেখান থেকে কুলু, গায়ে লেগে প্রতিহত, সরাসরি ভাস্কর, অগাস্টিন, মৈতোষ, মৈতোষ থেকে অগাস্টিন, ও ভালো সেভ অভিলাষ দা, গুড সেভ, কুলু থেকে জুয়েল, জুয়েল খানিকটা জড়িয়ে ফেললো এবং ভালো বল, ওখানে সম্ভবত ফাউল। ভালো বল সৌমিত্রদা, ও শরীফুলদা ক্লিয়ার করলো কিন্তু ওখানে, আশিক থেকে অগাস্টিন, সেখান থেকে জুয়েল, শরীফুল ছিল ওখানে সরাসরি ভাস্কর, অগাস্টিন, শফিক, সেই হয়ে গেল, এবার বেরিয়ে এসছে কিন্তু অনেকটা, কথা মনে পড়ে গেছে সেদিনকার কথা, মনে পড়ে গেছে আসিফ বল ছিনিয়ে নিয়েছে ওখানে, আসিফ থেকে সৌমিত্র, আগে
ভালো হেডটা ছিল, সরাসরি গোলকিপার অভিলাষ। এখানে যেতে হবে অফ সাইড, জেল অফ সাইড হয়েছে। অগাস্টিন থেকে পিটার সুমিত্র, আবার পিটার, ওখানে ফাউল বোধ হয়। শফিক থেকে, শফিক থেকে জুয়েল ভালো সেভ, কর্নার হয়ে যাবে এটা। স্টপারে আকাশ রয়েছে, কর্নার কিক। সুমিত্র সেখান থেকে, আশরাফ ক্রস, জুয়েল ভালো, শরীফুল ভালো সেভ, আবার ভাস্করদা দর্শ খেলছে আজকে। ভাস্করদা ইতিমধ্যে চারটে ভালো ভালো সেভ হয়ে গেছে, যেগুলো প্রত্যেকটাই কিন্তু গোল হতে পারত। শফিক দা সরি, আশরাফ, মানে শরীফুল কোনো বল ছিনে নিল কিন্তু ওখানে। শফিক আলী রিসিভিংটা মিস হয়ে গেল আশরাফ থেকে ওখানে। ও দুর্দান্ত ডিফেন্ডিং, তবে ওখানে শরীফুল দার বোধ হয় লেগে গেল। একজন প্লেয়ার চেঞ্জ হচ্ছে, মুসলিমের জায়গায় কিন্তু মহিতোষ আসছে। ওখানে ফিস্ট করলো গোলকিপার, বিলাস শটটা নিতে পারলো না ঠিকঠাক। যারাই গোল করবে বলতে গেলে তারাই কিন্তু ম্যাচ জিতে নেবে। শূন্য দর্শক উদ্দেশ্যে বলা হচ্ছে, খেলা যদি কোনো রেজাল্ট না হয় এবং খেলা টাইব্রেকারে পরিণত হয়, আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। এবং সমস্ত ইউটিউবারদেরকে বিশেষ করে বলা হচ্ছে, আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না, যে যেখানে আছেন সেখান থেকেই ভিডিও করবেন। শেষ কয়েক সেকেন্ডের খেলা বাকি। জুয়েল কভারিংয়ে বল নিয়ে নিল, পিটার যার থেকে মোরসেলিম চোইং মারবে না
শেষ কয়েক সেকেন্ডের খেলা বাকি এবং বলতে বলতে টাইম আপ। অর্থাৎ